Good morning. তো আমরা জানি আমার একটু সুন্দর এ সব জায়গাতে এর থেকেও বেশি হাগে সাথে সাথে কি ঘোষ থাকে চার গান বাজা রে গান বাজা না সুন্দরবন সুন্দর টিপি অসাধারণ টিপি নিখাত চট বাঁচিয়ে দিয়েছে জামালপুর ক্যাম্পের সংগ্রহ চার রান কিনা উইকেটে সেকেন্ড ওভার স্টার্ট বোলিং এ রাজকুমার মিসফিলি হয়েছে যে চার হয়ে গেল সাথে সাথে যেমন ফুলের রঙে গেল আর সুন্দর টিপি আবার একটা সুন্দর ফিল্ডিং তার মধ্যে থেকেও এক রান নিয়ে নিয়েছে জামালপুর গ্যাংস্টারের ক্রিকেটাররা ওয়াইট ফ্ল্যাশ স্টার হঠাৎ পাঁচ রান যোগ হবে সুন্দর একটি চার রান নিয়ে যাওয়া তো উনি আবার একটি চার রান গেলে আলো তেইশ ওখানে বসাবে না অসাধারণ ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং একটা চার নিখাত চার বাঁচিয়ে দিয়েছে পড়তে পাঁচা ফিল্ডিং এ
আমার কি চাল এই মাত্র জামালপুর গ্যাংস্টারের একটি উইকেটের পতন ঘটল। তিন ওভার শেষে জামালপুর গ্যাংস্টারের সংগ্রহ 34 রান এক উইকেটে বিনিময়ে। আমার একটি উইকেটে পতন হলো জামালপুর গ্যাংস্টারের। সুন্দর বোলিং ভাই। সুন্দর বল রাজা ভাই, তোমার বল দারুণ। ব্যাটিং এ সত্য, বোলিং এ রাজা, বল খুব সুইং হচ্ছে সুন্দর। অসাধারণ অসাধারণ ফিল্ডিং। আবার একটি সুন্দর বল দাদা ভাই। একটা বল আছে, একটা বল আছে। জামালপুর গ্যাংস্টার 35 রান করেছে দুই উইকেটের বিনিময়ে। সরি, উইকেটটা তিন। সুন্দর বোলিং ভাই গান্ধী, গান্ধী ভাই সুন্দর বোলিং। আবার একটি উইকেটের পতন ঘটল সেই গান্ধী উইকেটটি নিয়েছেন। সে তো আমাদের মূল্যবান জায়গাটি থাকে, যেখানে সেখানে থাকে না গান্ধী বাবু। আমার একটি ভালো ফিল্ডিং, আমার একটি ভালো ফিল্ডিং, সাথে সাথে রান হয়ে গেল গ্যাংস্টারের আর একটি প্লেয়ার সত্য। সেই সময়টা যেন কি দেখছি কিছু বুঝতে পারছি না।
গাতে ভাই দারুণ বল করে দেখিয়ে দিলে তুমি তুমি কত বড় মাপের প্লেয়ার। রান গেয়ে গেল 37 টার্গেট 38 অর্থাৎ 30 বলে 38 রান করতে হবে জেএমপিকে। জেএমপিকে করতে হবে 30 বলে 38 রান তাহলে ফাইনালে চ্যাম্পিয়ন। দেখা যাক জেএমপি কি হবে রানটা ম্যাচটা সমাপ্ত করে। ম্যাচ পরিচালনায় আছে নির্বন্ধু বিশ্বাস, শ্যামা প্রসাদ চক্রবর্তী, থার্ড আম্পায়ার আছে আমাদের তন্ময় দাস। ব্যাটিং এ নেমে পড়ো জেএমপি, সবাইকে কাজ আছে ভাই সারা জায়গা। এখন আধ ঘন্টার সময় লাগবে এখানে পুরস্কার বিতরণ নিতে। বল হাতে সত্য রেডি, ব্যাটসম্যান নামছে গান্ধী ও কৌশিক। বোলিং এ সত্য, সুন্দর বলি সত্য সুন্দর বলি। এত সুন্দর বোলিং এর মাঝেও কৌশিক একটি চার মেরে দিয়েছে, উনিও ওনার জাত চিনিয়ে দিয়েছে। একটি সিঙ্গেল হয়ে গেল, রান গিয়ে দাঁড়িয়েছে 5। দেখা যাক আবার ব্যাট হাতে গান্ধী। অসাধারণ প্লেয়ারটিকে নড়তে দেয়নি, তার মধ্যে চার হয়ে গেছে, রান গিয়ে দাঁড়িয়েছে 14। সুন্দর তো ফিল্ডিং, অসাধারণ অসাধারণ। এই রাজা
রান গেটে আলো 18 17 ব্যাটাতে রামিজ নো আম্পায়ার দারু আম্পায়ার করছো প্রথম থেকেই না আম্পায়ার এটা নো দিয়েছে জেএমপি সংগ্রহ 19 এক উইকেটে বিনিময়ে জিততে গেলে লাগবে 19 18 বলে 19 রান লাগবে জিততে গেলে জেএমপিকে 18 বলে 19 ক্রিকেটে এই গানটা কোনো ফ্যাক্টরি না যদি উইকেট থাকে চাঙ্গা করে যায় গুড বোলিং সত্য অসাধারণ বল গুড বোলিং গুড বোলিং জেএমটি দ্বিতীয় উইকেটে পতন ঘটলো জেএমটি দ্বিতীয় উইকেটে পতন ঘটলো অসাধারণ ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং নো নো সুন্দর একটি চার মেরেছেন রাজকুমার প্লেয়ারটি রোদের জন্য দেখতে পাই না নাহলে বলটা আটকে ফেলত তিন ওভার শেষে 25 রান 2 উইকেটের বিনিময়ে বোলিং গুড বোলিং ভাই সুন্দর একটি রান নিয়ে নিলেন দু ব্যাটসম্যানের মধ্যে জায়গা পরিবর্তন করে বোলিং বোলিং গুড বোলিং
সুন্দর কিটা রাজকুমারের ব্যাট থেকে রান গিয়ে দাও 30 আর দরকার 8 বলে 8 রান বলে বলে রান চলো দেখা যাক ফাইনাল কতটা জমে উঠতে পারে 8 বলে 8 রান আবার একটি চাপাটি শট মারলেন রাজকুমার তার রেজাল্ট গিয়ে দাও 4 রান গিয়ে দাও 34 আম্পায়ার সিদ্ধান্ত চেঞ্জ করে বলেছে এটা আউট তাহলে রান সেই জায়গাটি দাঁড়ালো 30 দু আম্পায়ারের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে আমাদের দর্শকরা বলেছে পা থেকে গেছে ওরা তো দর্শক ওরা তো কোনো পূর্ণবাসী চলবে না আমরা এর আগে দর্শকের কথা শুনে দিয়েছে নিয়েছি যেহেতু আমাদের মাঠে এক দর্শক সামনে থেকে দেখেছে একদম সামনে থেকে দেখেছে দর্শক তো কিছু কথা বলবে না ভাই সব সময় চাঁদাবাজি করলে হবে না অযথা চাপ সৃষ্টি করো না সঙ্গে সঙ্গে জেএমপি ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে গেল জেএমপি 2022 সালের চ্যাম্পিয়ন জেএমপি 2022 সালের চ্যাম্পিয়ন